পুরুলিয়ায় বাবা জেলের খুনের কিনারা সিআইডি এবং জেলা পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে বারাবনি থেকে এদেরকে গ্রেফতার করা হয়েছে আর খবর আমরা নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র পিয়ালি জানতে চাইবো তোমার কাছ থেকে কিভাবে হলো খুনের কিনারা দেখো এটা মূলত ধানবাদের একটা বাঞ্জারা গ্যাং যে গ্যাংয়ের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে তদন্তকারী অফিসাররা যেটা ঘটনাটা ঘটে সপ্তাহখানেক আগে পেট্রোল পাম্পের কর্মরত ম্যানেজার মদন পাণ্ডে এবং তার ছেলে কানাই পাণ্ডে তারা যখন ফিট ছিলেন সেই সময় তাদেরকে নৃশংসভাবে খুন করা হয় প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ কোনো রকম কোনো সূত্র পাচ্ছিল না কিন্তু তদন্তকারী অফিসাররা যেটা জোর দিচ্ছিলেন সেটা হচ্ছে যে এই দুষ্কৃতীরা তারা খুন করার পর এই ভিকটিমদের কাছ থেকে তাদের 12,000 টাকা লুট করে এবং মোবাইল ফোনটিও লুট করে নিয়ে গেছিল ফলে সেই মোবাইল ফোনটা প্র্যাকটিস করছিলেন তারা এবং একটা সময় যখন এই মোবাইল ফোনটা খোলা হয় তখনই তদন্তকারী অফিসাররা যেটা দেখতে পান যে এই মোবাইল ফোনটার লোকেশন রয়েছে জামশেদপুরের দিকে কিন্তু তাছাড়া সেরকম কোনো গুরুত্বপূর্ণ তারা সূত্র পাচ্ছিলেন না তদন্তকারী অফিসাররা জোরদার সূত্র পেতে যেটা করেন যে হাইওয়ের যে সমস্ত টোল প্লাজার যে সমস্ত সিসিটিভি গুলো রয়েছে সেখানকার সিসিটিভি তারা খতিয়ে দেখা শুরু করেন এবং সেই সিসিটিভি খতিয়ে দেখতে গিয়েই 32 নম্বর যে জাতীয় সড়কের একটি টোল ট্যাক্সের কাছে সিসিটিভিতে তারা বেশ কিছু সূত্র পান এবং সেই ফুটেজকে এবং একাধিক সূত্রকে কাজে লাগিয়ে অবশেষে তদন্তকারী অফিসাররা ওই 3-4 জন অভিযুক্তকে শনাক্ত করে এবং গতকাল রাতে তারা জানতে পারেন যে এই গ্যাংটা বারাবণিতে ফিরেছে এবং নতুন করে কোনো অপরাধের উদ্দেশ্য নিয়ে তারা ফিরেছিল বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন এবং সেই সূত্র পাওয়ার পরে গতকাল রাতে এই তিনজনকে প্রথমে জেলা পুলিশ এবং সিআইডি তারা আটক করে এবং মানে বোঝাই যাচ্ছে যথেষ্ট ভয়ঙ্কর কিন্তু এই গ্যাং কারণ শুধুমাত্র 12,000 টাকা লুটের জন্য দুজনকে মেরে ফেলতে এরা দ্বিধাবোধ করে না পিয়ালি একটু জানতে চাইবো তোমার কাছ থেকে অপারেশন কিভাবে চালায় এই বাঞ্জারা গ্যাং এবং এদের যে পুরো গ্রুপটা সেটা কি সম্পূর্ণভাবে পুলিশের রাডারে এসছে দেখো এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে আরো এই গ্যাংয়ের আরো কয়েকজন জড়িত আছে কিনা সেই বিষয়টা তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন দেখো এই বাঞ্জারা গ্যাং এটা কিন্তু একাধিক রাজ্যে সক্রিয় যেরকম বিহারে আছে রাজস্থান থেকেও অনেক সময় এই রাজ্যে এই ধরনের বাঞ্জারা গ্যাং আসে কখনো ঝাড়খণ্ড থেকে আসে মূলত এই গ্যাংগুলোতে মহিলা পুরুষ কিশোর কিশোরীরা থাকে এবং অতীতে যেটা দেখা গেছে যে এই ধরনের গ্যাং যারা আসে কোথাও ফাঁকা স্টেশন অথবা ফুটপাথের ধারে তারা তাঁবু খাটিয়ে থাকে এবং মূলত ভিখারির বেশেই কিন্তু তারা চুরি ছিনতাইয়ের মতন অপরাধ করে থাকে কলকাতা শহরে যেমন দুর্গাপূজো আসার আগেই এদের দৌরাত্ম্য বাড়ে এবং এই এক একটা জায়গায় অপারেশন চালানোর পর এরা কিন্তু তাঁবু খুঁটিয়ে অন্য রাজ্যে বা অন্য জায়গায় তারা চলে যায় এবং এই ধরনের খুনের মতন ঘটনা কিন্তু বাঞ্জারা গ্যাংয়ের সদস্যদের ক্ষেত্রে আগে দেখা যায়নি ফলে সেই বিষয়টা কিন্তু তদন্তকারী বা পুলিশকে ভাবাচ্ছে কারণ এতটাই তাদের কিন্তু দৌরাত্ম্য বেড়েছে বা বেপরোয়া হয়ে গেছে যে লুটে বাধা পেয়ে তারা খুন করতেও তাদের হাত আটকাচ্ছে না এবং দুজনকে খুন করা হয়েছে এবং সেটাও মাত্র 12,000 টাকার জন্য ফলে এই বিষয়টাই তদন্তকারী অফিসারদের ভাবাচ্ছে তার কারণ এর আগে একাধিক বাঞ্জারা গ্রুপ তারা ধরা পড়েছে বিভিন্ন কলকাতা শহর বা মুম্বাই বা এই রাজ্যের অন্যান্য জেলা পুলিশের হাতেও বাঞ্জারা গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার হয়েছে সেখানে চুরি ছিনতাই বা কেপাড়ির মতন অভিযোগ উঠেছিল কিন্তু এবার যেভাবে একেবারে জোড়া খুনের নেপথ্যে বাঞ্জারা গ্যাংয়ের ভূমিকা উঠে আসলো তাতে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন পুলিশ প্রশাসনও ধন্যবাদ পিয়ালি তোমাকে